নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। দীর্ঘ এক দশক পর সিরিয়ালে ফিরছেন ওম সাহানি। রিয়েলিটি শো এর হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন ওম। এরপর 2015 সালে অগ্নি ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় দেখা যায় ওমকে। তবে এবার বহু বছর পর ধারাবাহিকে ফিরছেন তিনি, এমনটাই খবর টেলিপাড়া সূত্রে। জানা গিয়েছে যিশু নীলাঞ্জনার পরবর্তী প্রজেক্টে নায়ক হতে চলেছেন তিনি। কয়েকদিন আগে জানা গিয়েছে হরগৌরী প্যারিস হোটেলে সফলতার পর এবার যিশু উজ্জ্বল প্রোডাকশনের নতুন ধারাবাহিক আসছে শীঘ্রই, এটিও নাকি স্টার জলসায় আসতে চলেছে। এখনো চূড়ান্ত কথাবার্তা না হলেও নায়ক হিসাবে যে ওম সাহানি থাকছে তা একেবারেই পাকা। তবে এই ধারাবাহিক নিয়ে আরো বড় একটি আপডেট সামনে এসেছে। এই ধারাবাহিকে নাকি ওমের বিপরীতে নায়িকা হিসাবে থাকবেন সুপার সিঙ্গারের এক গায়িকা। এই রিয়েলিটি শোতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন যিশু সেনগুপ্ত, এবং সেই শোয়েরই এক গায়িকাকে নায়িকা হিসাবে বেছে নিয়েছেন স্বয়ং প্রযোজক যিশু। এছাড়াও রোহান ভট্টাচার্যেরও নতুন ধারাবাহিকে ফেরার খবর সামনে এসেছে। স্নেহাশিস চ্যাটার্জির ব্লুজ প্রোডাকশনের স্টার জলসায় আরও একটি নতুন ধারাবাহিক আসার কথা। সেই ধারাবাহিকেরই প্রধান ভূমিকায় থাকবেন রোহন। নতুন এই মেগাতে নাকি পুরুষ চরিত্রটি একদম নজর কাড়া হতে চলেছে। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।